ঢাকা শহর পৃথিবীর অন্যতম একটি মেগাসিটি। উইকিপিডিয়া লিস্টিং অনুযায়ী বিশ্বের 11তম মেগাসিটি ঢাকা শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগাসিটি। ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় 2,10,00,000। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। 306 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 23,000 লোক বাস করে। আর এই 2,10,00,000 জনসংখ্যার ভিতরে একটি ক্ষুদ্র অংশ হচ্ছে প্রবীণ জনগোষ্ঠী। এই ক্ষুদ্র অংশের মধ্যে 17-20 জন প্রবীণ একা একা থাকে এবং এদের মধ্যে 37% দরিদ্র। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সন্তানদের অত্যাচার অবহেলা অনেক বৃদ্ধকে ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেওয়ার পথে বাধ্য। এই যান্ত্রিক শহরে রাস্তায় বের হলেই আমরা অসংখ্য বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখি প্রতিদিন। এই সকল বৃদ্ধাশ্রমের মধ্যে ব্যতিক্রম যে বৃদ্ধাশ্রম তা হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এবং এই বৃদ্ধাশ্রমের পরিচালক মিল্টন সমাদ্দার, যিনি একজন মহানুভব মানুষ, যিনি কেবল এই বৃদ্ধাশ্রমের পরিচালক নন, তিনি এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটি বৃদ্ধ বাবা মায়ের সন্তান। বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকলেও তা খুব অল্প সংখ্যক। কিছু সরকারি এবং হাতে গোনা কয়েকটি বেসরকারি বৃদ্ধাশ্রম রয়েছে যা পর্যাপ্ত নয়, এবং এইসব বৃদ্ধাশ্রমের মধ্যে বেশিরভাগ ব্যয়বহুল, যার খরচ সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। এই সকল বৃদ্ধাশ্রমের মধ্যে ব্যতিক্রম যে বৃদ্ধাশ্রম হলো, আমার নাম মিল্টন সমাদ্দার, আমি প্রফেশনালি একজন নার্স, আমি নার্সিংয়ের উপরে পড়াশোনা করছি আর কি। আমি মূলত শুরু করছি 2014-তে শুরু করছি একজন বাবাকে নিয়ে আর কি, কিন্তু প্রপার যদি মানে 2014-র প্রথম দিক থেকে শুরু মানে চেষ্টা চালাচ্ছি, মানে একজন বাবাকে তুলছি, কিন্তু মানে একদম প্রপারলি শুরু করছি 20 অক্টোবর 2014। মোটিভ কিছুই না ভাই, এটা আমি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া বা কোনো কিছু ছাড়াই শুরু করছি। এটা আসলে আমি একদিন রাস্তা থেকে আসতেছিলাম, একজন অসহায় বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখছি, তো ওইখানে ওনাকে আমার বাসায় মানে চাচ্ছিলাম যে একজন মানুষকে হেল্প করতে, তো আমি মূলত একজন মানুষকে হেল্প করার চেষ্টা থেকে এই পর্যন্ত আসছি। আর মোটিভ হলো, যেটা বিষয় ছিল সেটা হলো, আমি একটা নার্সিং এজেন্সি চালাই এখনও, মানে আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে যেটা হলো আমরা বয়স্কদের বাসাতে দেখাশোনা করি। তো আমি যখন বিজনেসটা মানে করতেছিলাম বা চলতেছিল, তখন আমার কাছে মনে হয় আমার যে সার্ভিসটা সেটা কিনতে আপনাকে অনেক টাকা দিতে হবে, প্রায় 48-70 হাজার টাকা নেই আমরা এই সার্ভিসটা দিই এক মাসের জন্য। তো 60-70 হাজার টাকা দিয়ে যারা সার্ভিসটা কেনে তারাও পরিবারে ভালো থাকে না। হ্যাঁ, অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাবা মা এই টাকা পয়সার কারণে বা জমি জমার ধন সম্পদ ভাগাভাগির কারণে একটা সময় ফ্যামিলিতে আপনার পরিস্থিতি খারাপ হয় বা নির্যাতনের শিকার হয় বাবা মা। তোমার বউ খেতে পারে, তোমার ছেলে মেয়ে খেতে পারে, অথচ আমি খেতে পারি না। কেন পারি না? আমি কি তোমাদের মানুষ করিনি? তারাও একদিন এমন হবে, আমাকে যেমন তারা ফেলে দিয়েছে ওই রকম হয়তো তারাও রাস্তায় এসে দাঁড়াবে। যেসব সন্তানরা মা বাবাকে দেখবে না, তাদের হেল্প করবে না, সে সমস্ত সন্তানদের গুলি করে মারা উচিত। তো আমি চাচ্ছিলাম, যেহেতু আমার কাছে ইনকাম সোর্স ভালো ছিল, আমি যখন এই প্রতিষ্ঠানে শুরু করেছি তখন আমার মান্থলি ইনকাম ছিল প্রায় 5-6 লাখ টাকা। তো 5-6 লাখ টাকা ইনকাম করে আমি যদি অ্যাসেট করতে শুরু করি তাহলে একটা সময় আমার কাছে বড় অ্যাসেট হয়ে যাবে, কিন্তু এই অ্যাসেটের কারণেই জীবনের শেষ সময় এসে আমার সন্তানরা এই ভাগাভাগি বা বিভিন্ন কারণে আমাকেই টর্চার করবে বা আমার ওয়াইফকেই টর্চার করবে। তো চাচ্ছি আমি যে ইনকামটা করতেছি সেটা যেন একটা এমন একটা অ্যাসেট করতে পারি যেখানে আমি জীবনের শেষ মুহূর্তে খুব ভালো থাকবো। আমার কাছে এখন বাবা মা আছে 105 জন, আর আমার 18টা প্রতিবন্ধী বাচ্চা আছে। আপনি জানলে অবাক হবেন, আমরা যে বাচ্চাগুলি পাই সেগুলি হলো সব প্রতিবন্ধী, মানে বাচ্চা আমরা প্রচুর পাই, প্রতিদিনই প্রতি রাত্রে 2-1 জন তো পাই বা প্রতি সপ্তাহে 2-1 বার বাচ্চা আসে, কিন্তু বেশিরভাগ বাচ্চা সুস্থ বাচ্চা, হারিয়ে যাওয়া বাচ্চা থাকে। তো দেখা যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কোনোভাবে ভাইরাল হয়ে গেলেই বাবা মা খুঁজে পায়, কিন্তু এই গত 19-20 সালে এই পর্যন্ত আমার কাছে জমা হয়ে গেছে 18টা বাচ্চা, মানে যে বাচ্চাদের আর নিতে আসবে না। একই সাথে এই বাচ্চাদের পাইছি আমি পলিথিনের ব্যাগে, মিষ্টির ঠোঙ্গার ভিতরে, তারপরে ডাস্টবিনের ময়লা কুকুরে ধরে ফেলছিলো, এরকম বাচ্চা আমার কাছে 18টা বাচ্চা আছে। আর আমার কাছে বাবা মা আছে 105 জন। এই বাবা মালাগুলো আমরা রাস্তা থেকে তুলছি,
এই রাস্তা থেকে মধ্যে কিছু আছে প্রশাসন দিছে, পুলিশ প্রশাসন দিছে, ফায়ার সার্ভিসের লোকজন দিছে, কিছু আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে চিনে তারা দিছে, কিছু আমি তুলছি। তো এই পর্যন্ত আমি তুলছি প্রায় আপনার 530-35 জনের মতো, মানে গতকালকে পর্যন্ত 530-35 জন লোক তুলছি। এর মধ্যে 200 বাবা মা আমার কাছে, 200-র অধিক বাবা মা গেছে আমার কাছেই মারা গেছে, যাদের দাপন কাপন আমি করছি। কিছু সন্তানরা চিনতে পেরে নিয়ে গেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, নিউজের যুগ, একটা কিছু ভাইরাল মানে কোনো পোস্ট দিলেই সাথে সাথে এটা মানুষ জানে নিয়ে যায়। তো আর এখন পর্যন্ত 105 জন আমার আশ্রয় আছে। এই আমার ফান্ডিংটা আসতে আমার 2টো ফেসবুক পেজ আছে, 2টো ফেসবুক পেজ আমাদের আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 54-55 লাখ লোক আমাদের কার্যক্রম ফলো করে, মা আমাদের শুভাকাঙ্ক্ষী বলবো। আমি বেসিক্যালি ফেসবুক থেকেই মানে জানতে পেরেছি এই বিষয়টা। ওনার মানে ধরেন যে বিভিন্ন ধরনের ভিডিও আসে আমার নিউজ ফিডে, তো ওখান থেকেই হঠাৎ করে একদিন দেখলাম, দেখার পরে হচ্ছে আমি আমার আম্মুর সাথে দেখলাম। হ্যাঁ, কেউ 500 টাকা, কেউ 200 টাকা দেয়, কেউ 20 টাকাও দেয়, কিন্তু দেয়, মানুষ প্রচুর সাহায্য করে। একই সাথে অনেকে মৃত্যুবার্ষিক, জন্মদিন, বিবাহবার্ষিক বা বিভিন্ন উৎসব পালন করতে আমাদের কাছে আসে, তো ওই খাবারগুলি আমাদের এখানে দেয়। কেউ লুঙ্গি কাপড় লুঙ্গি কিনে দেয়, কেউ মেক্সি কিনে দেয়, কেউ জিজ্ঞাসা করে যে আপনাদের কী প্রয়োজন, যদি বলি মেডিসিন প্রয়োজন মেডিসিন কিনে দেয়, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আসে। কিন্তু আমাদের এখন পর্যন্ত বা আজকে অবধি আপনার কোনো ফিক্সড ডোনেশন নাই। অনুভূতি হলো আসলে এরা তো আমার বাবা মাই, যেহেতু এদের গার্জিয়ান নাই, এরা আমার বাবা মা। আমার স্টুডেন্ট লাইফে আমি মাদার তেরেসা সম্পর্কে অনেক পড়েছি, মাদার তেরেসার জীবনী সম্পর্কে আমি পড়েছি, তবে তার এমনি তাকে তো আমি সরাসরি দেখতে পাইনি। কিন্তু এই যে এখানে মিল্টন সমুদ্রার এই দাদা, আমাদের দাদা আছে প্রতিষ্ঠানের, এর যে কার্যক্রম, এই দাদার কার্যক্রমের সাথে আমি মাদার তেরেসার সেই যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনীর সাথে পুরো মিল পেয়েছি। এর কারণটা হলো কি শুনেন, এরা হলো সবাই মানসিক ভারসাম্যহীন, যদি একদম ফ্রিলি বলে সে বলবো পাগল মানুষ। আমার এইখানে মানে কন্টিনিউ কাজ করতেছে 35 জন, আর 3 জন আছে বাইরে, মোট 38 জন। এত স্টাফ রাখার কারণটা হলো আপনি দেখবেন যে আমার সব বাবা মা অসুস্থ, নিজের নিজেরা কেউ বিছানা থেকে নামতে পারে না, এবং পায়খানা প্রস্রাব নিজেরা বিছানাতে করে। একই সাথে এরা একজনকে একজন কামড় দেয়, মাইট ধরে দেয়, তারপরে একজনের পায়খানা প্রস্রাব আর একজনে খায়। আমাদের বেশিরভাগই দেখবেন ক্যাথেটার লাগানো আছে প্রস্রাবের রাস্তায়, তো ওই ক্যাথেটার ছিঁড়ে খেয়ে ফেলে, যার জন্য এদের চোখে চোখে রাখা বা এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য লোক সংখ্যা একটু বেশি লাগে। মাহেদ খান স্যার আছে, উনি আমাদের সপ্তাহে 4 দিন আসে, প্রতি সপ্তাহে শুক্রবার অথবা বৃহস্পতিবার এসে দেখে দিয়ে যায়। আমার তিনজন আছে প্যারামেডিক্স, 2 জন আছে ডিপ্লোমা নার্স। প্যারামেডিক্স বলতে যারা প্রেসক্রিপশন করার ক্ষমতা রাখে, এরকম আছে 3 জন, আর 2 জন আছে ডিপ্লোমা নার্স। মেডিকেল পার্সন 5 জন, আর সাথে তো আমি নিজেও মেডিকেল পার্সন, আপনার মানে আমার ওয়াইফও, সেও ডিপ্লোমা নার্স, জাতীয় হৃদরোগে চাকরি করে, ও নার্স। মেডিকেল পার্সনই আমরা বেশি এখানে। মার্সে আমাদের 18 লাখ টাকা লাগছে। এর কারণটা হলো আমাদের মার্সে 11 জন বাবা মাকে কবরস্থ করতে হয়েছে, দাপন কবন করতে হয়েছে। তো একটা বাবা বা মার দাপন কবন করতে প্রায় 13,000 টাকার মতো লাগে, বাঁশ কাঠ থেকে শুরু করে জানাজার কাপড় থেকে শুরু করে 13,000 টাকা লাগে। এর মধ্যে আপনার মেডিসিন খরচ আছে আপনার 5.5-6 লাখ টাকায় শুধু ওষুধ লাগে, মুখে খাওয়ার ওষুধ। এছাড়া সার্জিক্যাল অন্য আদার্স তো আছে, ঘর ভাড়া, খুব এমার্জেন্সি একটা কবরস্থান দরকার। কারণ আমাদের কাছে যে বাবা মারা মারা যায়, সেই বাবা মাদের কবর দিতে আমার অনেক ঝুঁকি ঝামেলা প্রভাবিত হয়। কারণ আপনাকে যদি খোলামেলা বলি, আমাদের সরকারি কবরস্থানে কবর দেওয়ার পারমিশন আছে। এই কবরস্থান নিয়ে আমি অনেক দীর্ঘদিন থেকে ঝামেলায় ছিলাম। আসলে আমি একটা জিনিস বলি আপনাদের, বর্তমান জনসংখ্যার পরিস্থিতি দেখেন। হ্যাঁ, দিন দিন আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বাড়তেছে, এবং এখন যে বৃদ্ধরা আছে এর মধ্যে যুবক যারা আমরা আপনি আমি আমরা বড় একটা অংশ কিন্তু এখন যুবক আছি। এই যুবকরা কিন্তু বেশ কিছুদিনের মানে খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরাও বৃদ্ধের কোঠায় পৌঁছাবো। এখনই যদি রাস্তাতে এইভাবে মানুষজন পড়ে থাকে, মানে আমার পরিবারেই যদি 100 মানুষ রাস্তায় পড়ে থাকা মানুষ থাকে, আমি একা মানুষ 100 মানুষের আশ্রয়ের ব্যবস্থা করছি, তো হিসাব আমি এই পর্যন্ত তুলছি প্রায় 530 জনের মতো। তো 530 জন মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, আর 5 বছর বা 10 বছর পরে একটা জিনিস চিন্তা করেন যে কত মানুষ রাস্তায় চলে আসবে। এই রাস্তায় চলে আসার কারণ হলো, এখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে বেশি, একই সাথে হলো আমাদের সমাজে অবক্ষয়, বাবা মায়ের প্রতি মানুষের আমাদের ভালোবাসা কমে যাচ্ছে, আমাদের কর্মব্যস্ততা বাড়তেছে, আমাদের সন্তানরা বিদেশে প্রবাসী হয়ে যেতেছে। এই সব কিছু কিন্তু একটা পর্যায়ে এসে বৃদ্ধদের উপরে বড় একটা প্রভাব ফেলতেছে, বৃদ্ধরা রাস্তায় চলে আসতেছে। একই সাথে আমাদের মানে বিভিন্ন রোগ কিন্তু আমাদের সমাজ বা আমাদের মধ্যে বিরাজমান। তো আস্তে আস্তে কিন্তু
জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধ মানুষ বাড়বে, একই সাথে এই বৃদ্ধদের কিন্তু কষ্ট শুরু হয়ে যাবে। তো আমি যেহেতু বৃদ্ধদের নিয়ে কাজ করতে চাই, সেজন্য বৃদ্ধদের নিয়েই বলতে চাই যে আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। সতর্কতার মধ্যে এখন হলো আমরা যারা পড়াশোনায় রত আছি বা যারা পড়াশোনা, তাদের বলবো যে শিক্ষা ব্যবস্থায় যেন এই বিদ্যুতের ট্রিটমেন্ট কীভাবে বা ম্যানেজমেন্ট বিদ্যুতের এগুলি যেন শেখানো হয় এবং বিদ্যুতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদের চিকিৎসার এগুলি যেন পাঠ্যবইতে আনা হয়, এই একটা ব্যাপার। আরেকটা হলো আমাদের সকলের সতর্ক হইতে হবে। হ্যাঁ, যদি সতর্ক এখনই না হই, আস্তে আস্তে কিন্তু আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি। একই সাথে আমাদের সমাজে বিত্তবান যারা আছে, প্রশাসন যারা আছে, সরকার যারা আছে, তাদেরও সতর্ক হইতে হবে। হ্যাঁ, এবং আমাদের বাসোপযোগী, বিশেষ করে বিদ্যুতের বাসোপযোগী আশ্রয়কেন্দ্রগুলো গড়ে তুলতে হবে। এখন অনেকে বলবেন যে বৃদ্ধাশ্রমের বিপক্ষে, ভাই বৃদ্ধাশ্রম যদি না হয় বা আশ্রয়কেন্দ্র যদি না হয়, আপনি আমার কথাই যদি ধরেন, এখন আমি খুব ভালো অবস্থাতে আছি, একটা পর্যায়ে আমার দুইটা সন্তান পড়াশোনা শিখে ওরা কিন্তু চাইবো ভালো জায়গায় সেটেল হইতে, ভালো চাকরি করবে বা প্রবাসে চলে যাবে, তো আমার অবস্থা কী হয়ে যাবে? এখন আরেকটা বিষয় হলো আমরা তো কিন্তু পরিবারেও কিন্তু নিরাপদ না, পরিবারের সন্তান দ্বারা নির্যাতিত হইতেছে এক, দ্বিতীয়ত আমরা আমার সন্তানরা যদি বাইরে থাকে, আমি আমার ওয়াইফ এর মধ্যে যদি একজন না থাকে, আমার স্ত্রী বা আমি না থাকি, তখন একটা মানুষ একটা পরিবারের মধ্যে তারা কি সেফ? ডাকাতি হইতেছে, খুনাখুনি হইতেছে, হঠাৎ করে দুর্ঘটনায় বাথরুমে পা পিছলে ওখানে মুড়ে বসতেছে, আপনার পেপার খুললে দেখবেন কত না দুর্ঘটনা ঘটতেছে। তো আমাদের বৃদ্ধদের জন্য আমি বলবো যে বয়স্কদের জন্য আরও ভালো ভালো ব্যবস্থা আনা উচিত। একই সাথে গভর্নমেন্টকে কিছু নিয়মকানুন পরিবর্তন আনতে হবে এই ক্ষেত্রে, যেমন কবরস্থর যে বিষয়টা আছে, পরিচয়, ভাই বৃদ্ধ মানুষ হয়ে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে না। হ্যাঁ, আমার অধিকাংশ বাবা মারা আপনি ফিঙ্গার দিয়ে দেখেন, ফিঙ্গারে পরিচয় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এরকম বাংলাদেশে বর্তমানে 72 লাখ প্রবীণ রয়েছে সর্বশেষ জনসংখ্যা সুমারি অনুযায়ী। এর মধ্যে 17 লাখ প্রবীণ দরিদ্র এবং তার মধ্যে 80% ঘর থেকে বিতাড়িত। এই সকল অসহায় দুস্থদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যা খুবই শঙ্কাজনক। 1 মিলটন সমাদ্দ যদি 500 প্রবীণে দায়িত্ব নিতে পারেন, তবে আমরা সকলে মিলে অন্তত 5 জন করে দায়িত্ব নিই, তাহলে আর কোনো বৃদ্ধ বাবা মাকে রাস্তায় পড়ে থাকতে হবে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেহ হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।